একটা ওয়াইফ অথবা একটা গার্লফ্রেন্ড মেইনটেইন করাই তো অনেক টাফ, সেই জায়গাতে 80টা গার্লফ্রেন্ড আমি কি রোবট? একটা সময় সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে চর্চা ছিল ক্রিকেটার নাসির হোসেনের নাকি 80 জন গার্লফ্রেন্ড আছেন, এই ক্রিকেটার নাকি 80টা সিম কার্ড ব্যবহার করেন। এবার বিডি ক্রিক টাইমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পুরনো সেই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন নাসির। নাসির, রিউমার তো অনেক শুনেছেন জীবনে, সবচেয়ে মানে নিজের কাছে শুনে নিজেই অবাক হয়েছেন, এরকম কোনো রিউমার যেটা শুনে নিজেই অবাক হয়ে গেলেন, এটা কি রিউমার? 80টা গার্লফ্রেন্ড আর মোবাইল, মোবাইল সিম, আর মোবাইল সিম কত? এক্স্যাক্ট আসলে কয়টা সিম ছিল আপনার? আমার দুইটা ফোন, দুইটা ফোন এখন দুইটাই সিম, আমার দুইটা সব সময় তাই। হ্যাঁ, আর 80টা গার্লফ্রেন্ড আমি কি রোবট? মানে ও তো আছে না যে একটা প্রফেশন আছে, সেটা যে কোনো প্রফেশন হোক না কেন, যদি ক্রিকেটারই হোক তো ওরকম না, যে কোনো প্রফেশনে থেকে একটা ওয়াইফ অথবা একটা গার্লফ্রেন্ড মেনটেন করাই তো অনেক টাফ, সেই জায়গাতে 80টা মানে আছে না যে এটা তো মানে যদি সংখ্যা 2-4টা হতো একটা কথা ছিল, 80টা গার্লফ্রেন্ড 80টা সিম কার্ড মানে এটা তো অবশ্যই রিউমার। জীবনে নানা বিতর্ক ছাপিয়ে পরিবার নিয়ে এখন সুখী মানুষ নাসির, স্ত্রী তামিমা সুলতানা আর একমাত্র সন্তানই এই ক্রিকেটারের সুখের ঠিকানা। ভালোবেসে তামিমার সঙ্গে ঘর বেঁধেছেন তিনি, জীবনে পথচলায় সহধর্মিণীকে পাশে পাচ্ছেন সব সময়। স্ত্রী তামিমা মনে করেন বিয়ের পর নাসির বদলে গেছেন অনেক। কিন্তু আমি যেটা বলছিলাম যে বিয়ের পরেই এটা এখন হয়তোবা অনেকের কাছে এটা মনে হতে পারে, বিয়ের আগে ওর লাইফ একরকম ছিল, এখন বিয়ের পরে একটা ফ্যামিলি কেন্দ্রিক হয়ে গেছে। আপনি সেটা উপলব্ধি করেন যে নাসিরের লাইফ বিয়ের আগে অন্যরকম ছিল? হ্যাঁ, ওটা অবশ্যই অনেক অনেক চেঞ্জ ওর ভেতরে, অনেক চেঞ্জ। এখন আমি কি চেঞ্জ হয়েছে আমি সেটা জানি না, কিন্তু আপনার সাথে যিনি রয়েছেন তিনি তো প্রতিনিয়ত বুঝতে পারছেন যে আপনার ভিতরে অনেক চেঞ্জ। হয়তো আমি একটু কেয়ারিং হয়েছি, হয়তো আমি একটু মানে কি বলবো, আসলে রেসপন্সিবল, রেসপন্সিবল ম্যাচিউরিটি চলে আসছে, এই ব্যাপারগুলো এসেছে, অনেক ম্যাচিউর। আগে যেমন হুটহাট করে কোনো কিছু করে ফেলতো, আর ও না একটা জিনিস ওর ভেতরে অনেকই যে খুব তাড়াতাড়ি ট্রাস্ট করে ফেলে, কেউ একটা কোনো স্টোরি শুনে দিল কিছু করলো খুব তাড়াতাড়ি ট্রাস্ট করে ফেলে, বাট এখন কি করে যাচাই বাছাই করে, ও ভাবে কি যে আমাকে এফেক্ট করা মানে হচ্ছে আমার ওয়াইফ আছে আমার বাচ্চা আছে এফেক্ট করবে, তো এখন হয়তো ও কাজ করার আগে আরেকটু মানে ভেবেচিন্তে কাজ করে। আর নাসিরও এখন আশেপাশের কথায় কান দেন না, নিজেদের সংসারটা সুখের করতেই নাসির তামিমা জুটির যত মনোযোগ। কিভাবে কিভাবে সেটাকে আপনি ব্যাখ্যা করবেন, মানে বিয়ের ধরেন এত বছর পর? প্রত্যাশা এখন কি বলবো, আলহামদুলিল্লাহ শুধু এতটুকু বলবো যে আমরা খুব ভালো আছি, এটাই আমাদের বাকি লাইফ, এখন আমাদের একটা সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ, সো এখন ওকে ঘিরেই সব কিছু। আমরা মানে বিয়ের সবচেয়ে সিগনিফিকেন্ট এফেক্ট আপনার জীবনে কি এটাই যে আপনার কন্ট্রোভার্সির সংখ্যা কমা শুরু হয়েছে, মানে এটাই কি বিয়ের বিয়ের তাৎপর্য বা বিয়ের সাকসেস আমি কি এটা বলতে পারি? কারণ আমি যদি একদম সহজ করে বলি যে বিয়ের পর থেকে আপনার কন্ট্রোভার্সির সংখ্যাটা ড্রপ করা শুরু হয়েছে, আগে কন্ট্রোভার্সির নাম্বার যেরকম ছিল সেই নাম্বারটা আস্তে আস্তে কমা শুরু হয়েছে না? এটা অবশ্য এটা এখন যে যেভাবে নিছে আর কি, বাংলাদেশের মানুষের তো আমরা তো বেকার বেশি, তো আমাদের হচ্ছে কি বলবো মানুষের লাইফ নিয়ে ইন্টারফেয়ার করতে খুব বেশি মজা লাগে, সো হয়তো এখন নতুন কোনো টপিক পাইছে সেটার উপর ঝাঁপিয়ে পড়ছে। তো আপনি কি আহত যে আপনাকে নিয়ে কেন কন্ট্রোভার্সিয়াল আলোচনা হচ্ছে না? মিডিয়া বলছিলাম জানি, আসলে এসব যারা ট্রোল করে বা এসব যারা নিচে কমেন্টস করে এরা হচ্ছে বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ। না না, ট্রলের বিষয় না সেটা আমি কথা বলছি না, আমি বলছি কন্ট্রোভার্সির কথা, বিয়ের আগে যেরকম যে কন্ট্রোভার্সিগুলো ছিল, ইউ নো যে আমি তো এটা বললাম তো কিছু, মানে আমি কোন ইয়াতে মানে কোন ইন্টারভিউতে বলছি, কিছু কিছু গরিব ইউটিউবার আছে যারা এটা নিয়ে আপনাকে মশলা মিশায় এমনভাবে প্রেজেন্ট করে মানুষদেরকে, মুখরোচকভাবে উপস্থাপন করে যাতে ভিউ বেশি হয়, আমাদের নেগেটিভ ভাইব দিবে বা পজিটিভ ভাইব দিবে হোয়াটএভার যাই। আচ্ছা, এমন কোনো ক্যাপশন মানে হঠাৎ করে মাথা হলো, এমন কোনো ক্যাপশন কি মনে পড়ছে যেটা দেখে আপনি নিজেই একেবারে অবাক হয়েছেন যে এটা কী ধরনের ক্যাপশন, মাই গড, মানে এটা কী লেখা? এরকম ক্যাপশন কেন? কত মেয়ের সাথে আমার ছবি দেখছি, মাথা বসাই দিছে আমাদের, ওই এরা
রাইট, মানে বিষয়টা হচ্ছে যে একই করলেন নাসির হোসেন সেটা অনেক আগের কথা, মানে এখন তো আরও ডেঞ্জারাস লেভেলের ক্যাপশন ব্যবহার করা হয়, মানে ওরকম আপনার আপনার কোনো ক্যাপশন কি ওরকম চোখে পড়েছে, মানে ক্যাপশন দেখেই যে এইটা কি? হ্যাঁ অনেক, যেমন আমার জব চলে গেছে, আমার নাসির ডিভোর্স হয়ে গেছে, সোশ্যাল মিডিয়াতে আপনাদের ডিভোর্স কতবার হলো এখন পর্যন্ত, মানে অনেকবার পর করানো হয়েছে ঘটনা হয়েছে। ওকে, এবং সেটা দেখা গেছে যে ইউটিউব বা ফেসবুকে এই ঘটনাটা শুরু হয়েছে। আমাদের কাছের আত্মীয়-স্বজনরা ফোন করে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোন করছে অনেকবার ওই সব নিউজ দেখে। এন্ড উই জাস্ট সে দ্যাট ইয়া আওয়ার রিলেশন ইজ। আচ্ছা, আমি যেটা আসলে নাসিরকে প্রশ্ন করেছিলাম যে বিয়ের পরে আপনার কন্ট্রোভার্সি সংখ্যা, এটা আমরা যারা মানে অবজার্ভ করতে থাকি আমাদের কাছে মনে হচ্ছে স্ট্রেইট এটা ড্রপ করেছে, মানে এটাই কি আপনার সবচেয়ে বড় সফলতা? না, এখানে সফলতা অথবা কোনো কিছু অ্যাকচুয়ালি ওর যে বিয়ের আগে, ভাই আমি আপনার সিম্পল কথা বলি, আমি আগেও বলছি এখনো বলি, আমরা আমি কারো খাই না, কারো ভাবি না, আপনি আমাকে কি মনে করলেন না করলেন আমার কিছু আসে না। ওকে, তো আপনি কি মনে করেন সেটা আপনার ব্যাপার, আমরা ভালো আছি ঠিক আছে এটাই হচ্ছে আমাদের কাছে। না, দ্যাটস বিউটিফুল, মানে সেটা তো ডেফিনেটলি বিউটিফুল একটা ব্যাপার।